বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছি রাজ্যের প্রত্যেকটি জেলায় আবারও নতুন করে জিডিএস বা গ্রামীণ ডাকসেবক নিয়োগ করা হবে শূন্য দু হাজার একুশটি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠেরো দুই দু হাজার কুড়িতে যোগ্যতা দরকার মাধ্যমিক পাস এবং এই নিয়োগের জন্য বয়স কত হতে হবে আবেদন কীভাবে করবেন এবং আবেদন ফি বাবদ কত দিতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং যারা চ্যানেলটির প্রথম দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে এই নিয়োগের ডেট ডেট দেওয়া এই বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে আঠারো দুই দু হাজার কুড়ি তারিখে এবং নিয়োগ করা হবে কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং এই কাজের যে জব প্রোফাইল জব প্রোফাইল এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এইগুলো দেখে নেবেন এবং নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম এখানেও কিন্তু জব প্রোফাইল দিয়ে দেওয়া হয়েছে এরপর হবে ডাক সেবক ডাক সেবকেরও কিন্তু এখানে যে জব প্রোফাইল জব প্রোফাইল আপনারা দেখে নেবেন এই নিয়োগের জন্য স্যালারি স্যালারি দেওয়া হবে বিপিএমের ক্ষেত্রে চার ঘন্টা কাজের জন্য বারো হাজার টাকা এবং পাঁচ ঘন্টা কাজের জন্য চোদ্দো টাকা এবং এবিপিএম এবং ডাক সেবকদের জন্য চার ঘন্টা কাজের জন্য দশ টাকা এবং বাস পাঁচ ঘন্টা কাজের জন্য বারো হাজার টাকা এই নিয়োগের জন্য বয়স বয়স কিন্তু হতে হবে আঠেরো দুই দু হাজার কুড়ি তারিখে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি এস পাঁচ বছর ও বি তিন বছর এবং ই এসরা সরকারি নিয়মানুষের বয়সে ছাড় পাবেন এবং এই ক্ষেত্রে কিন্তু দশ বছর তেরো বছর এবং পনেরো বছর বয়সের ছাড় আছে এইগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন এরপরে দেখুন এই নিয়োগের জন্য যে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান কিন্তু দরকার মাধ্যমিক পাস দরকার এবং আপনি যে এরিয়ার জন্য অ্যাপ্লাই করবেন সেই এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করবেন ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা জানতে হবে এবং দার্জিলিংয়ের বাসিন্দা হলে কিন্তু নেপালি আপনাকে জানতে হবে এবং বেসিক কম্পিউটার ট্রেনিং বেসিক কম কম্পিউটার ট্রেনিং করে থাকতে হবে একটি ষাট দিনের একটি কিন্তু কম্পিউটার ট্রেনিং কোর্স করে থাকতে হবে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়া আছে এই ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন আমি এই ওয়েবসাইটটি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আবেদন কর করা যাবে কিন্তু আঠেরো দুই দু হাজার কুড়ি থেকে আঠেরো তিন দু হাজার কুড়ির মধ্যে এবং আবেদন ফি বাবদ কিন্তু দিতে হবে দিতে হবে কিন্তু একশো টাকা এস সি এস টি ইডব্লিউএস এদের কিন্তু আবেদন ফি দিতে হবে না এখানে কিন্তু ডিভিশন অনুসারে যে শূন্য পদ কোথায় কত শূন্য পদ আছে সব কিছু দেওয়া আছে আপনারা এইগুলো একটু ভালো করে দেখে নেবেন আমি যে ওয়েবসাইটে যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কটিতে গিয়ে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল পদ কিন্তু দু হাজার একুশটি এবং ইডব্লু এস নেওয়া হবে একশো চুয়াল্লিশটি ও বিসি চারশো আটটি পিডব্লিউডি এ সতেরোটি পি ডব্লিউডি বি উনিশটি সি উনিশটি পিডব্লিউ ডি এখানে নটি এবং এস সি চারশো উনত্রিশটি চুরানব্বইটি এবং ইউআর কিন্তু আটশো বিরাশিটি বন্ধুরা এই ছিল এই নিয়োগের খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ